বাবু পড়ে গেছে, পড়ে গেছে, দিদি ভাই মাথা ঘুরে কোথায় পড়ে গেছে, এতে এতে বারে একেবারে অসার করে নিল দিদি ভাই করে দেখানি একেবারে যে অসার জল আর পাখা কর্তা বাবু আমার নাম্বার কর্তা বাবু হয়তো অসুখ করেছে, হয়তো সে অসুখ জীবনে কোনোদিন সারবে না। মামুনি কি হয়েছে মামুনি, এত টাকা নাকি? এই দেখুন তো ডাক্তার বোন, হঠাৎ কেন মেয়েটা আমার অজ্ঞান হয়ে পড়লো? এসো তো মামুনি, বসো, এই জায়গায় একটু বসো। কাছিস বাবু
আমি আছি। আমি যদি সেইদিন মাস্টার মশাইকে বাড়িতে জায়গা না দিত, আজ এত বড় অঘটনা ঘটত না, এত বড় অঘটনা ঘটত না। এর চেয়ে মৃত্যুই আমার ভালো ছিল দাদা। চরিত্রহীন স্বামী আর তার মিথ্যাবাদী দাদা বৌদির সঙ্গে আমি কিছুতেই ঘর করতে পারবো না। চেষ্টা করে দেখ না, যদি উত্তম। ও আমার একটা কথাও শোনে না দাদা, দাদা বৌদি ওর সব, বৌদি ভাত না বেড়ে দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতিতে কিছু যাওয়া হয় না, কিছু করা হয় না, আর আমি কিছু বলতে গেলে কেউটার মতো ফস করে ওঠে। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্যই আজ আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি সুখী হতাম, ছোটবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তোমরাই আমাকে বিয়ে বাধ্য করেছো। আমি কি করলে তুই সুখী হবে? তুই বল দিলা, আমি কি করলে তুই সুখী হবে? তোর সুখের জন্য যে কোনো সাধ্যকে আমি সাধন করতে প্রস্তুত। পারবে দাদা তোমার বোনাইকে তা দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে? নীলা, দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে, ওরা আশকারা না দিলে এতদিন ওকে আমি বাগে আনতে পারতাম। বেশ, তোর কথাই আমি রাখবো, প্রয়োজন হলে সকলের ভূমিকা গ্রহণ করে গৌতম সেনের ওই সোনার সংসারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। তাই দিও দাদা, তাই দিও। অতিরেই আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি। দাদা, ওরে, তুই যে আমার একমাত্র স্নেহের মূল, তোর সুখের জন্য পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই রে, এই পৃথিবীতে নেই, এই পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ, আলাদাই আমি হতে চাই, তখন দেখবো দাদা বৌদির জন্য কত দরদ উঠলে ওঠে। দরদ আপনি কেটে যাবে ছোট বউ? বড় ছোটবেলা থেকে আমাদেরকে আপন করে দেখে এসেছে, তাই থামো থামো। তুমি তোমাদের মতো মিথ্যাবাদীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নয় তো কি? আলমারি থেকে বারুলের ফটো আর চিঠি আমি যেদিন পেলাম সেদিন তোমরা আমায় কি বলেছিলে? বলেছিলে না পারুলকে, নীলিমাকে বলে দিও পারুল আমার বোন, মানে তোমার দাদার শালী। তার সঙ্গে চিঠিপত্র প্রায় আমার আদান প্রদান হতো, হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্টে সে কথা আমি বলনি কেমন? বেশ, তোমার স্বামী দিব্যি খেয়ে বলো দেখিনি। কি হলো বলো বলো, তোমার স্বামী দিব্যি খেয়ে? ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকো, সত্যি আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে মনোমালিন্য কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যে হিতে বিপরীত হয়ে যাবে তা বুঝতেই পারিনি। তো বলবেনি, সব কথা আমি যখন শুনেই ফেলেছি। শুনতে আমি কিছু বাকি রাখলে সতে শিরোমণি। কি শুনেছো তুমি? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে কথাগুলো হচ্ছিল, তুমি ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো বৌদি, বাপের বাড়িতে প্রশান্ত নামের ছেলেটির সঙ্গে ওর কিসের সম্পর্ক? তুমি? হ্যাঁ আমি, আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যাবাদী, কিন্তু তুমি তুমি যদি এতই সুতি সাবিত্রী, তবে বিয়ের আগে তোমার ওই পীড়িতের নাগরকে এখনো কেন ভুলতে পারোনি? কেন তোমার দাদাকে বলেছিলে আমার এই দেবতুল্য দাদা এই মাতৃসমা বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দিতে? সত্যি আমাদেরকে আলাদা করে দিতে চাস?
হব বই কি, তোমাদের জন্যই তো ও আমাকে আমল দেয় না। সেই নীলমাসি দাদা বৌদির মুখের উপর এই কথা বলতে তোমার বেবেকে বাঁধলো না? কেন বাঁধবে? তুমি আমাকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে এ বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো, তোমার ভালোর জন্য সবকিছু বলবার অধিকার আমার আছে। ওগো আমার অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করা বউ, এতদিন পরে সে তো আমার ভালো করতে, কিন্তু একবার ভেবে দেখে তো, মায়ের সেবা যত্ন দিয়ে যদি আমায় বৌদি বড় না করত, দাদার নিজে লেখাপড় বন্ধ না করে আমি যদি পড়িয়ে শুনে মানুষ না করতো, তাহলে কি তুমি আমার গলায় বর মাল্য দিতে পারতে? পারতে আজ এ বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার দাদা বৌদিকে এমনি ভাবে আঘাত দিয়ে কথা বলতে? পারতে জবাব দাও। চুপ কর হতভাগা, চুপ কর, তোকে আর বড় বড় বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে, ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি যখন বলছো আমরা না হয় আলাদাই হয়ে যাব। না গো না, ও কথা তুমি বলো না গো, ও কথা তুমি বলো না, আমি পাগলকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। আমি বলছি দিদি, তোমরা আলাদা হয়ে যাও তাই না? আর আমি তোমাকে স্পষ্ট বলছি, প্রয়োজনে তোমাকে ত্যাগ করে আমি আমার রাম সীতা দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেবো, তবু তোমার মুখের হাসি ফোটাতে ওদেরকে আমি আলাদা করে দিতে পারবো না। এই তো আমার শেষ কথা। হ্যাঁ, উপায় নেই নীলিমা, আমার দাদা বৌদি মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করে তুলেছেন, আর আজ তুমি তো তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমায় বড় থেকে ছোট করে দিতে চাইছো। উত্তমের কথায় তুমি রাগ করো না বৌমা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি পাগলের কাছ থেকে আলাদা হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না গো। শাশুড়ি যে মরার সময় ওকে আমার কোলে তুলে দিয়ে গেছে, বকো ওকে কোলে নিয়ে কত ঘুম পাড়ানোর গান গেছি, অসুখে বিসুখে সারা রাত জেগে থেকেছি, কত ঘুম পাড়ানোর গান গেছি, আর আমি বুঝি কিছুই করিনি বড় বউ। তুমি মনে করে দেখো তো বড় বউ, মনে করে দেখো সেই ঝড়ের রাতের কথা, সু সু শব্দে বাতাস বইছে, কর কর করে বাতাস বইছে, গাছপালা ভেঙে পড়েছে, একটা জনপ্রাণীও ঘরের বাইরে বেরোতে পারেনি, অথচ আমি শহরে ছুটে গিয়েছি অসুস্থ ভাইয়ের ওষুধ আনতে। সেই বছরে কলেরা সারা গায়ে উজাড় হয়ে গেল। ও কথা বলো না গো, কথা বলো না, আমার গায়ে যে কাঁটা দিচ্ছে। ফুল সবাই তুলে বড় বউ, সবাই তুলে, কিন্তু গাছের গোড়ায় গজনা জল নেই, সেই খবর যে কেউ রাখে না বড় বউ। তা না রাখো গো, তা না রাখো, তবু আমাদের মরো তোরা গাছের ছায়া থেকে মায়া থেকে আমরা কোথাও যাব না গো, কোথাও যাব না। যেতে যে হবে বড় বউ, যেতে যে হবে, গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকার ছিল, আজ গাছ বড় হয়েছে আমাদের অধিকার ফুরিয়ে গেছে বড় বউ। না গো না, আজও আজও আমার সেই ছোট্ট পাগলটি রয়েছে, আজও আজও আমি ওকে ভাত মেরে না দিলে ও মুখে তুলে না।
আমাদের থেকে ছোট বউ, ছোট বউ, ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ, বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে দিলে মা, মাকে কখনো থাকতে পারে রে বোন, কখনো পারে না, কখনো পারে না, কখনো পারে না। দিদির কথাগুলো শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাইয়েরও বৌদি বিনে ত্রিভুবন অন্ধকার, আপনি বলুন তো চোখের সামনে এসব কি সহ্য করা যায়? ব্যথাটা একটু বকুলেরই বেশি লাগার কথা বৌমা, কারণ মা মারা যাবার পর বাবা দুরজ্ঞা বিধিতে আক্রান্ত হন, সেই থেকে বকুল নিজের হাতে এই সংসারটাকে ফলে ফুলে সাজিয়েছে। ওসব কথা বাদ দিন, দিদিকে কোন রকমে রাজি করিয়ে সেপারেট হতে পারবেন কিনা সেটা বলুন। আমি আমি আপ্রাণ চেষ্টা করব বৌমা। চেষ্টা নয়, আপনাকে কথা দিতে হবে, নইলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর মরার আগে এমন স্টেটমেন্ট পুলিশে দিয়ে যাব? না না বৌমা না, এমন আজ বাজে কিছু করে বসো না বৌমা। আমি আমি কথা দিচ্ছি বৌমা, আমরা এক সপ্তাহের মধ্যে এই সংসার থেকে আলাদা হয়ে যাব। বেশ, একটা সপ্তাহ, একটা সপ্তাহ আমি মুখ বুঝেই থাকবো, দেখবো আপনার প্রতিশ্রুতির মূল্য কত। কোথা হতে এলো জানল না কে, নীর ভেঙ্গে দিয়ে গেল তীর ভঙ্গা ঢেউ, শত ডাকি ভগবান দিল না তো সারা, হিরইল না সম্বল অস্ত্র জল ছাড়া। এই যে গৌতম দা, শুনলাম তুমি নাকি নীলাকে কথা দিয়েছো। হে ভাই দিয়েছি, আর কথা যখন দিয়েছি তোমার কথা তুমি রাখবে সে আমি জানি, তাই তো নীলাকে জোর গলায় বলে এলাম, পূর্বের সূর্য পশ্চিমে উঠল, তোর ভাসুর ঠাকুরের কথা কখনো নড়চড় হবে না। ভগবানের কাছে সেই প্রার্থনাই করো তোমার ভাই, তোমার বোন আবার বোন, সেই বোনের দুঃখ লাঘব করতে আমি যেন পেশপাদা হই, আমি যেন পেশপাদা হই। একমাত্র বোন আমার, ওরা ওরা আলাদা থাকলে সুখেই থাকবে, অভাব অনটন হলে আমি সাহায্য করব, তাছাড়া দুটি প্রাণী সারা জীবন খেলেও আমার প্রত্যেক সম্পত্তির একটি কণাও কমবে না। কমবে দাদা কমবে, দেওর বৌদির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি নীলা সত্যি, তোর বুদ্ধির তারিফ করতে হয়, তোর ভাসুর ঠাকুরকে দেখছি একেবারে পোষা কুকুর বানিয়ে ফেলেছে। এই তো সবে শুরু দাদা, দেখবে একের পর এক আমি সবার দিমাগ ভাঙবো। আজ তাহলে আমি আসি, দিন পনেরো পরে এসে খবরটা নিয়ে যাব। না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমার বাড়ি যাওয়া হবে না, একটা সপ্তাহ তো ও দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু কুটুমের বাড়িতে এতদিন থাকা, একশো বার থাকবে, হাজার বার থাকবে, এমনি তোর বোনের বিয়ে দাওনি, নগদ ৫০,০০০ টাকা বরপণ দিয়েছো, তার উপরে আসবাবপত্র যা দিয়েছো তারা বাপের জন্মে চোখেই দেখেনি। তা অবশ্য ঠিক না তো ভাল বাবু, তা মোটেই ঠিক নয়, বাবার প্রতিশ্রুতি দেয়া না থাকলে
টাকা আর আসবাবপত্রে ঘর ভরিয়ে দিলেও তোমার ওই ডাইনি বোনকে আমি আর তুমি কাল ভুজঙ্গিনী যে তোমার সুখের জন্য চরম ত্যাগ স্বীকার করেছে, আর তুমি তুমি তারই জন্য আমাদের এই সোনার সংসারে পিসির চাইছো। খবরদার, তো তার সামনে দাঁড়িয়ে তাকে কি বলছো একবার ভেবে দেখেছো? ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে তার মুখরাবণকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। পঞ্চাশ হাজার টাকা বরপণ আর কয়েক হাজার টাকা আসবাবপত্র দিয়েছো বলে তোমার ওই তাইনি বোনকে আমি মাথায় করে ধেই ধেই করে নাচবো না সম্বন্ধে মশায়। হীন মনোভাব সম্পূর্ণ মেয়েদের যেভাবে নেগলেক্ট করা চলা উচিত আমিও ওকে সেভাবে নেগলেক্ট করে চলবো। বাবা মান নেই তোমার বাবু আছে তোমাদের, আমার মধ্যে যতটুকু কমন সেন্স আছে তা যদি তোমাদের দুই ভাই বোনের মধ্যে থাকতো তাহলে সংসারে স্বর্গীয় হাসি খুশি চিরে অক্ষয় চির অমর হয়ে থাকতো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তোমাল বাবু, এটা আমার বাড়ি, এই বাড়িতে বাস করে গৌতম সেনের মতো মহৎ মনে মানুষ থাকেন, আমার বৌদির মতো মমতায় মই নারী। এই শান্তিগঞ্জে আগুন দিতে চেষ্টা করলে করবে মারবে নাকি? তোমাকে আমি আত্মীয় বলে খাতির করব না। মারবে নাকি না সম্বন্ধী মশায়? যে হাতে আমার সীতা বৌদি পচি করে শ্রী রামচন্দ্র দাদার পায়ের ধুলো মাথায় নেই সে হাত দিয়ে তোমাদেরকে মারধর করে নিজের বিবেকের কাছে আমি ছোট সাজাতে পারবো না। তবে কি করবে? তোমাকে হাতে নামাইবে হাতে মারবো। তার মানে? মানে অতি সোজা, আমার দাদা বৌদির সঙ্গে যদি তুমি মিলেমিশে থাকতে পারো তাহলে তোমাকে আমি স্বর্গের দেবী গেনে মাথায় করে রাখবো, আর যদি সারাক্ষণ এমনি ভাবে সাপের মতো হুশ হুশ করতে থাকো তাহলে তোমার তাই ফেলতে ভাঙ্গা কুলু যেমন পড়ে থাকে তোমাকেও এই বাড়িতে সারাটা জীবন এমনি ভাবে পড়ে থাকতে হবে। আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড অপমান, জীব্য অপমান, অপমানের প্রতিশোধ নিতে আমিও জানি। ওই স্ক্যান্ডালটাকে আমি বুঝিয়ে দেব, তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে, যে তমাল দত্ত দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে। তাই দিও দাদা তাই দিও, রাজকালটা বুঝুক দত্ত বংশের ছেলে মেয়েরা কখনো অপমান মুখ বুঝে সহ্য করে না। তোকে সেই কথা স্মরণ করিয়ে দিতে হবে না রে বোন, অপমানের প্রতিশোধ আমি ভালো করেই নেব। যেহেতু ধন দৌলত বংশ মর্যাদায় সব দিক দিয়ে এরা আমাদের চেয়ে ছোট, শুধু ছোট নয় দাদা, অনেক 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 ছোট। উত্তম সেন, বকুল রানী, আমি তোমাদের এমন জালে আটকাবো যা অতি ভীষণ ভয়ঙ্কর, আমার সেই চক্রান্তের ভাত থেকে স্বয়ং ভগবান তোমাদেরকে রক্ষা করতে পারবে না। বাঁচাতে আর পারলে কোথায় দাদা? অত্যাচারী বাবা আর বিমাতার কবল থেকে ছিনিয়ে এনে সেই তো আবার মৃত্যুর হাড়ি কাঠি ফেলে দিলে। আরে বোন, আমি বেঁচে থাকতে তোকে এভাবে মরতে দেব না,
একটি গঙ্গা যাত্রী হাতে তুলে দেওয়ার আগে তোকে নিয়ে আমি পথে নেমে যাব, ভাই বোনে মিলে ভিক্ষে চেয়ে খাব। কিন্তু ওই বুড়ো শগুন আমাকে কি মুক্তি দেবে দাদা? সে তো দূরের কথা, তার বাবা দেবে। দাদা যদি না দেয়? সহজে না দেয়, যদি না দেয় বুকে ছুরি বসিয়ে নিজে পুলিশে হাত করা পড়বো। দাদা আজ যখন খেলার দেখা পেলাম না, ফিরেই যাচ্ছি। দাদা তবে এর মধ্যে একদিন ফিরে আসবো, সেদিন তৈরি হয়ে আসবো। বলে দিস যদি যদি ভালো চাই তাহলে যে প্রতিশ্রুতি আমায় দিয়েছে সে কথা যেন রক্ষা করে, নইলে তাকে আমি সহজে ছাড়বো না। তুমি বললে সে কি শুনবে? না শুনে মরবে। তোর জন্য না হয় ফাঁসির দূরে আমার গলায় ঝুলবে, তাতে কি হয়েছে? দাদা আমার তো মরণে ভয় নেই, আড়ালে নেই খুঁজতে, ভয়টাই বাকি শুনে। তোমার কথা শুনে আমার যেন কেমন ভয় হচ্ছে দাদা। শেষে যদি 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 ছেড়ে দে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হবে। আমি তো পায়ে ধরে সাঁতরে যাইনি, তোর একটা হিল্লে করে দেওয়ার কথা ছিল। তোকে আমি তার বাড়িতে এনে রেখে গেছি, কিন্তু তার ওই হিল্লে সারা চোদ্দ পুরুষের নাম ভুলে যাবো না দাদা। আচ্ছা এখন আমি চলি, দু চার দিন পর আবার আসবো। আজকে দিনটা থেকে গেলে হয় না দাদা? না রে বোন, একটা কাজের সন্ধানে ঘুরছি, একজনের সঙ্গে দেখা করার কথা আছে। আজ হোলির দিন, বাড়িতেই থাকবে বলেছি। এখন তুমি থাকো কোথায় দাদা? কবে কোথায় কখন থাকি তার কোনো ঠিক নেই, কোনোদিন ধর্মশালায়, কোনোদিন স্টেশনে, কোনোদিন আবার পার্কের বেঞ্চে শুয়েই রাতটা কাটিয়ে দেই। দাদা কিরে দুঃখ পেলি, দূর পাগলি, আমাদের আবার জীবন একটা পশুর সঙ্গেও তুলনা করা চলে না রে দাদা, একটা পশুর সঙ্গেও তুলনা করা চলে না। আচ্ছা চলি দাদা, আবার আসবো। দাদা কেন যে ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন আমি ভেবেই পাই না। আজ হোলির পর্ব, তবুও মুখ করে বেঁচে আমাকে ঘরে তালাবন্দি করে রেখে দিয়ে গেছে। বলে কিনা যুবতী বইয়ের গায়ে যদি কেউ রং দিয়ে দেয়, যারা যুবতী গায়ের বইয়ের গায়ে কেউ রং দিতে না পারে।
বাজি করে ছেড়েছে। ওই বুড়োটা আবার আসছে, এখন আমি কি করি? আসুক না, ওই শালাকে রোগ আবিরে এমন ভূত বানাবো। তার আগে তোমাকে আমার ঘরে দেখতে পেলে ওই বুড়োটা আর আসতোই রাখবে না, এখন আমি কি করি? তাহলে উপায়, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একটা কাজ করো, এই তত্ত্ববসির নিচে তুমি ঢুকে পড়ো, আমি তোমাকে এই চাদরখানা দিয়ে ঢেকে দেবো। আরে বসো না। এখানে চুপটি করে বসে থাকবে, কোনো নড়াচড়া করবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি না বলা পর্যন্ত নয়। ওই শালারা আমার চোদ্দ গুষ্টি নিকুচি করে ছেড়েছে। আরে ধর, এমন দিনে কেউ ঘরের বাইরে বের হয়? কে গো তুমি, কে গো তুমি? আমায় চিনতে পারছো না গো? না গো, আমি তোমার সাদের পুটি গো। পুটি? এ অবস্থা তোমায় কে করেছে? তোমার অবস্থা যারা শেষ করেছে। তার মানে? পাড়ার ছেলেরা। পাড়ার ছেলেরা? এই ওই শালারা আমার যুবতী বউয়ের গায়ে হাত দিয়েছে। ওই শালাদের আমি বাঁশ দিয়ে ছাড়বো। বাঁশ? এই তোমাকে না আমি ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে বলেছিলাম, আর তুমি বা দরজা খুললে কেন গো? আমি দরজা খুলে কলতলা একটু জল নিতে গিয়েছিলাম গো, এরই মধ্যে। আরে ধরতো, আর ওই জল আনা আমি নিকুচি করি? একদিন না হয় আমি জল না খেয়ে থাকতাম। ওই ওই শালারা আবার আসছে। এই এখন কি হবে? আমি আমি ওর নিচে পড়ে থাকি, আমি আমি ওর নিচে পড়ে থাকবো। না না না, ওখানে না, ওখানে না, ওখানে লুকানো যাবে না তো। কে গো, কেন কেন? তোমার উপায় তুমি করো, আমি ওই পুষ্টের নিচে লুকাবো। আরে না না, তুমি ওখানে লুকিও না, তুমি এইদিকে এসো, এইদিকে এসো। না না, ওই শালারা আবার আসবে, আমি ওর নিচে লুকাবো। না, ওখানে লুকানো যাবে না তো। কেন? ওখানে অনেক ইঁদুরের উপদ্রব রয়েছে, তুমি কি জানো ইঁদুরের বড় বড় গর্ত আছে? ইঁদুরের গর্তে সাপ থাকে, তুমি জানো না? আরে ধর, থাক সাপ, ওই শালাদের অত্যাচারের চেয়ে আমি ওখানেই পলাবো। না না, তুমি ওখানে যেও না গো। ওই মাস্তানদের পাল্লায় পড়ার চেয়ে সাপের মুখে যাওয়াই ঢের ভালো। না গো, মা ব্রহ্মময়ী, তুমি বাঁচাও ঠাকুর। ওটা কি গো? এটা মানে ইয়ে গো। ইয়ে মানেটা কি গো? ইয়ে মানে ইয়ে, ইয়ে মানে এই আর কি। আরে ধর, এর কোনো মানে নেই। আরে ইয়ে, এর মানে হচ্ছে কুমড়ো গো, কুমড়ো। কুমড়ো? আর কুমড়ো, এত বড় কুমড়ো কোথায় পেলে প্রিয়? আরে এর চেয়ে আরো কত বড় বড় কুমড়ো আছে। কাল একটা লোক বেচতে এসেছিল, ওখান থেকে আমি একটা কিনে ওখানে রেখে দিয়েছি। তা কুমড়োটা অমন করে ঢাকা রেখেছো কেন গো? আরে ইঁদুরের অত্যাচার থেকে ঢেকে রেখেছি। আহ, আচ্ছা আচ্ছা। এই কুমড়ো, একটু শোন না রে,
আরে বলতে বলতেই তোমার কুমড়ো সরে যাচ্ছে। আরে কুমড়ো সরে গেল কোথায়? তোমার লাঠির গুঁতোতে তো গড়ে গেল। এ তোমার কুমড়োর হাত পা আছে নাকি গো? না। এ বলতে বলতেই সরে গেল যে। তোমার লাঠির গুঁতোতে গড়ে চলে গেল, সরে যায়নি। দেখি তাহলে কুমড়োটা, আমি কাপড় খুলে। তোমার কুমড়ো সরন্তি না গরন্তি? এ তোমার কুমড়ো সরন্তি না গরন্তি? এ কুমড়ো, এ কুমড়ো, সারা ফটকা। আরে দাদু, আমি মানে হুলির দিন তো, তাই মেয়ে ছেলের কোমল গালে আবির দিতে এসে। হ্যাঁ ওই মেয়ে ছেলের গায়ে আবির দিতে এসে তুমি কুমড়ুর ছদ্মবেশ ধরেছ। দাদু, সূর্যমুখীর কোন দোষ নেই দাদু। আরে ধর, আমাকে তুমি বুকা পেয়েছ, আমি থানায় যাব। এই তোমাকে আমি পুলিশে দেব। এই গুটি, তোমাকে আজ আমি পেদায় বৃন্দাবন দেখাবো। দাদু, ও দাদু, আরে ধর, সূর্যমুখের কোনো দোষ নেই গো দাদু। না নেই, একেবারে সতী গঙ্গা জলে ধোয়া। ও দাদু, আপনি বরং আমাকে, এ তোমাকে আজ আমি ভবর সিন্ধু পার করে ছাড়বো। সালাম, এই সালাম একুর। দাদু, ও দাদু, তুমি পারবে না, তোমাকে আমি ফুল বেল পাতা দিয়ে উজু করব। লম্পট কুতাকার। ও দাদু, আরে ধর, ও দাদু, আরে ধর, ও দাদু, দাদু, দাদু গো, ও দাদু, সর্বনাশ হয়েছে দাদু। সাপ, 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 দাদু সাপ, বিরাট বড় সাপ। ও দাদু গো, ও দাদু, ও দাদু, হয়েছে, ও দাদু, দাদু, হয়েছে, ইঁদুর গর্ত থেকে বাড়াচ্ছ গো দাদু, বিরাট বড় সাপ। আমার সঙ্গেই আর কি, দেখি শুয়ারটা তোমায় ফাঁকি দিয়ে পালিয়ে গেল। তুমি ওকে ধরে রাখতে পারলে না? ধরে রাখতে পারলেন না, কি করে ধরবো শুনি? বেটা ছেলের গায়ে হাত দিলে তো তোমার আবার মান চলে যাবে। সতীত্বের আর বাকি রাখলে কোথায়? যতটুকু আছে সেটুকুও চলে যাবে। এই দাদু এদিকে এসে শোনো, তোমার ভাগ্যে যে মূলো সে মূলই রয়ে গেল। কি করব তমাল ভাই, কিছুতে জদের দেবর বৌদিকে আমি রাজি করতে পারছি না ভাই। কিন্তু লীলাকে তুমি এক সপ্তাহের টাইম দিয়েছি,
নীলাকে কথা দিয়েছিলে এক সপ্তাহের টাইমও দিয়েছিলে, অথচ এক মাস হতে চলল। আর কিছুদিন সময় দিতে বৌমাকে বলো, বকুলের অসুখটা একটু সেরে উঠলে অসুখ বাড়তেও তো পারে। কিন্তু ওরা যে কেউ রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছায় যখন রাজি হচ্ছে না তখন ছলনার আশ্রয় নিন। ছলনা? হ্যাঁ ছলনা। আমাদের পরামর্শ মতো চললে এক ঢিলে দু পাখি খাও। বেশ, কি পরামর্শ দিবে দাও, তোমাদের কথা মতো আমি কাজ করতে প্রস্তুত। তাহলে শোনো, প্রতিদিনের মতো আজও উত্তর দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, তারপর আমি একটা ঔষধের সাহায্যে বকুল দিকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায় মানে নীলিমার বিছানায় শুয়ে দেব। তখন ভাই মিনিট চার পাঁচেক পরেই তার জ্ঞান ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে তুমি কিছু না জানার ভান করে উত্তমের ঘরে প্রবেশ করবে এবং পাশাপাশি ওদের দুজনকে দেখে অকথ্য ভাষায় তিরস্কার করতে থাকবে। তখন সেপারেট হওয়ার পথটা অনায়াসেই খুলে যাবে। না না না, এ আমি পারবো না বৌমা, আমি পারবো না। ওদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক, সেই পবিত্র সম্পর্ক ভাঙতে গিয়ে ওদের মাথায় আমি কলঙ্কের পর্সা তুলে দিতে পারবো না বৌমা। বেশ, তবে আমি বিষ খেয়ে মরবো, মরার আগে এদের বিরুদ্ধে পুলিশে স্টেটমেন্ট দিয়ে যাবো। এসো বৌমা। তোমরা এমন সর্বনাশ করে বসো না বৌমা, আমি 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 তোমাদের প্রস্তাবে রাজি বৌমা। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। আরে এ তো আমি জানি যে গৌতম দার মতো মানুষ হয়, সুবিচার করবেই। সত্যি সত্যি তোমার প্রশংসা করা উচিত। আপনি পৃথিবীতে নররূপী নারায়ণ হয়ে জন্মেছিলেন দাদা। না না বৌমা না, এই ভগবানের পৃথিবীতে আমি একই নিতান্তই দুর্ভাগা, নইলে না থা। আর দেরি না করে তোমরা চটপট কাজে লেগে যাও, যা হবার রাজি হয়ে যাও। তুমি যখন রাজি হয়েছ আজ একটা ফয়সালা হবেই হবে। হলেই ভালো তোমার ভাই, হলেই ভালো। রোজ রোজ সবার ভালো লাগে না, হে ঈশ্বর তুমি আমাকে অভিনয় করার সাহস দাও, শক্তি দাও, সাহস দাও, শক্তি দাও। নীলা, তোর ভাসুর ঠাকুরের কথাগুলি বড্ড আঁকা বাঁকা। যেতে দাও দাদা, যেতে দাও। আরে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। নীলা এসো, লড়াইতে নাম্বার আগে হাতিয়ারটা আর একটু শান দিয়ে নি। নতুন করে আর শান দিতে হবে না রে বউ, যতটুকু দেওয়া আছে তাতেই যথেষ্ট।
শেষের আলো রাঙারো দে সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখে আছে আমার সর্বনাশ।
উত্তম, উত্তম, উত্তম! কি হয়েছে দাদা? চিৎকার করছো কেন? তোর পাশের বিছানায়। কি? আমার বিছানা মানে নীলিমার বিছানা? বৌদি, 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 এই যে বৌদি, 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 তুমি আমার বিছানা মানে নীলিমার বিছানায় কেন? এখন একা সেজে গেলে তাই না মনে করেছ? আমি কিছুই বুঝি না তোমাদের এতদিনের গুপ্ত প্রেম। আরেকবার কথা উচ্চারণ করলে তোমাকে আমি দাদার সম্মান দিতে ভুলে যাব। চুপ কর কুলাল, চুপ কর দাদা। ওরে, তোরা বড় গর্ব করে বলতিস তোদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক, হেই বুঝি তার। ওগো, তুমি চুপ করো, আমার মাথাটা যেন কেমন করছে, আমার সারা দেহ কাঁপছে, পৃথিবীটা তুলপার হয়ে যাচ্ছে। তা তো যাবেই, ধরা পড়ে গেছো যে। এতদিনে বুঝলাম তোমার পাগল আমাকে অবহেলা করে কেন তোমার কথায় ওঠে আর বসে। ও, ও যে আমার হাতে করা পুতুল ছোট বৌদি, আমি যে তিল তিল করে নাকি ওকে বড় করেছি, আমি যে ওর মা। বৌদি চুপ কর কলঙ্কিনি, চুপ কর। কথা তুমি বলো না, আকাশ থেকে মাথায় পড়বে। তুমি কি বলছো? এই সারা পৃথিবী আমায় অবিশ্বাস করলেও তুমি তো আমায় ভালো করে চেনো। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। তুমি তুমি একটা অসতী। না দাদা, তুমি একটা কলঙ্ক। বলতে হয় তুমি আমায় বলো, আমায় বলো দাদা। তবু যে প্রতি মুহূর্তে আমার গর্ভধারিণী মায়ের পরিচয় দিয়েছে আমার সেই জনম দক্ষিণী মাকে, তুমি কিচ্ছু বলো না। উত্তম বলো না দাদা। কেন এমন হলো দাদা, কেন এমন হলো? সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেল, এ তো হবার কথা নয়। হ্যাঁ, নিশ্চয়ের মধ্যে চক্রান্ত লুকিয়ে আছে, নইলে আমার মমতাময়ী বৌদি এত নিচে নেমে যেতে পারে না রে ভাই। বৌদি, ওগো, তুমি বিশ্বাস করো, আমি আমি তোমার দুটি পা ছেড়ে বলছি। সরে যা, সরে যা কলঙ্কিনী। হাই হাই, এ তুমি কি করলে দাদা, এ তুমি কি করলে? স্বর্গের দেবীকে তুমি মাটিতে সরে ফেলে দিলে, আমার মাকে তুমি।
আমি জ্যেষ্ঠ পিতৃতুল্য, তাই আমি নিরবেশ হয়ে গেলাম। নলি এতক্ষণে তোমার পাটা আমি মুষ্টি ভেঙে ফেলতাম। কথাটা দাদার সামনে বলতে তোমার লজ্জা হলো না? তুমি আর কাটা খায় নুনের সিটে এসো না, এই বুঝবে কি বুঝবে তুমি বৌদির মহত্ব। তুমি যদি গর্বে না ধরেও কোন সন্তানের মা হতে নিজেকে তিল তিল করে নিঃশেষ করে দিয়ে কোন মা হর সন্তানকে মানুষ করতে, তবেই বুঝতে আমার বৌদি কি উপাদানে করা। আমাকে আর বোঝাতে হবে না, যতটুকু বুঝতে বাকি ছিল আমি সব বুঝে নিয়েছি। নীলিমা বলতে দাও, বলতে দাও পাগল, বলতে দাও। মাথার উপর ঈশ্বর বসে যদি কেউ থেকে থাকে তাহলে তিনি এদের সব কথা শুনছেন, তিনি ওদের নীতি ধরে বিচার করবেন। বৌদি থামো থামো, তুমি তোমাকে তোমাকে আর সতীপনা দেখাতে হবে না। শোন উত্তম। বলো দাদা। আজই আমি তোর বৌদিকে নিয়ে এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। দাদা ওরে, আজ থেকে তোদের সাথে আমাদের সব সম্পর্কই শেষ। আমি পাগলকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। জানি জানি বকুল, জানি পাগলকে ছেড়ে তুমি থাকতে পারবে না, এতদিনের গুপ্ত প্রেম। চুপ করো আর বলো না দাদা, আর বলো না। আলাদা ঘর বাড়ি তৈরি হলে তোমরা আলাদা হয়ে যেও, আমি আর কিছু বলবো না দাদা, আমি আর কিছু বলবো না। ওরে ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, আমরা নিঃসন্তান, যেখানে খুশি থাকবো যেমন পারি খাবো, চলে এসো বকুল। দাদা ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি তোমার আমার সমান অধিকার, কিন্তু বাবা বলে গেছে তার সম্পত্তি যেন কোনোদিন দুভাগ যেন না হয়। দাদা ওরে কতটুকুই বা সম্পত্তি রে, দুভাগ হয়ে গেলে তোদেরই কুলিয়ে উঠবে না, আমরা নিঃসন্তান, আমাদের কথা ছেড়ে দে, এই কোন রকমে চলে যাবে আমাদের। চলো চলো বকুল চলো। দাদা তুমি চলেই যাবে, ওভাবে আমি তোমাদের যেতে দেবো না, আর যাবেই যদি এই আমি দি তোমাদের সম্মুখে আমার বুক পেতে বসলাম, তুমি আমাকে চলে এসো চলে এসো বকুল চলে এসো। দাদা বৌদি একটু দাঁড়াও, আমি আমার চোখের জলে তোমাদের পা ধুয়ে দেব। ওরে উত্তম, দাদা দাদা বৌদিকে আমার মুখ থেকে কেড়ে নে, আমাকে কাগল সাজিয়ে যায় ওটা বৌদি। বৌদি তুমি যে আমার মা, ঠাকুর তুমি যে আমার মা, মাকে ছেড়ে ছেলে কি কখনো দূরে থাকতে পারে, নাকি ছেলে কি ছেড়ে মা কোথাও যেতে পারে।
একি একি বৌদি, তোমার শুনে যে জ্বরে পড়ে যাচ্ছে বৌদি, ওরে জ্বর পথ যাদের ডাকে, জ্বর অসুখের ভয় করলে চলে না দাদা, চলে এসো বকুল, চলে এসো। সব কথার কাজ নেই বকুল, আজ চলে এসো পাগল, আমার বুকের স্পন্দন। তুমি যে আমার মা জনম দেখিনি মৌদি, বিসর্জন হবে প্রতিমা, পার হয়ে নবমী এসেছে দশমী, বিসর্জন হবে সবই, বিসর্জন।
ভগবান তোমায় কি উপাদানে সৃষ্টি করেছেন
মন্দির শূন্য করে দেবী দেবী চলে গেল, তবু তোমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল না, মাথাটা নুয়ে মদিরে পায়ে একটা প্রণাম করতে পারল না। বয়ে গেছে আমার পায়ের ধুলো নিতে, পায়ে যে কত রোগ জীবাণু থাকে তা কি কেউ নিশ্চিত করে বলতে পারে? ওই স্কাউন্ডালটার কথা ছেড়ে দেবুন, হি ইজ ভেরি ব্যাকওয়ার্ড। রাইট ইউ আর দাদা, রাইট ইউ আর। এবার তোর আশা পূর্ণ হয়েছে, কাল সকালের ট্রেনে আমাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু দাদা, ডোন্ট গেট নার্ভাস মাই ডিয়ার সিস্টার, আবার কোনো প্রবলেমের সম্মুখীন হলে আমাকে চিঠি দিয়ে জানাস, আমি এসে সব কিছু সমাধান করে দিয়ে যাব। সে আমি জানি দাদা, যত বড় শক্তিশালী শিকারী হোক না কেন, তোমার একটা মাত্র বন্দুকের গুলিতে তাকে ঘায়েল হতেই হবে। নীলিমা বহু জন্মের পুণ্য ফলে তোমার মতো দাদা পেয়েছিল দাদা, তাই তো সে আজ ধন্যা, সে আজ গর্বিত। আমি তোমাকে স্টপ ইউ রিমেম্বার দ্যাট। কথাটা প্রকাশ হয়ে পড়লে মুখ দেখানো যে ভার হয়ে উঠবে, তার চেয়ে ওই নবজাতককে তুই আমার হাতে দে, ওকে কোনো অনাথ আশ্রমের দরজায় ফেলে আসার ব্যবস্থা করি। না বাবা না, যাকে ঘিরে তোর জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে গেছে, যার জন্য আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়ে বসেছে, সেজন্য তো দায় আমি বাপি। আমায় তুমি যে খুঁজছি শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, তবু আমার নারী ছিল ধনকে আমি কিছুতেই তোমার হাতে তুলে দিতে পারবো না। দেবি না তাহলে? এই তোর শেষ কথা? তাহলে তুই আমারও শেষ কথা জেনে রাখ, আগামী কাল সূর্য উদয়ের আগে এই বাড়িতে আমি যেন তোর মুখ না দেখি। পাপি, আজ রাতে তোর সন্তানকে নিয়ে কোথায় যাব আমি বাপি? এই অবস্থায় দুর্বল শরীর ঠিক মতো দাঁড়াতে পারছি না, কোথায় যাব আমি? তাই তো, এসব আমি কি বলছি? না না রে মা, তুই আমায় ছেড়ে কোথাও যাস না বাপি। এই দুর্বল শরীর নিয়ে তুই আর ঘোরাফেরা করিস না, ওই শুয়ে পড় গিয়ে আমি একটু বের হচ্ছি, আসতে দেরি হবে, বুঝলি মা? হে কি বাপি, তো এমন সময় কোনোদিন বাইরে বের হন না, কিন্তু আজ বাপি কোথায় যাচ্ছেন? দিদি ভাই, দিদি ভাই, কত্তা হুন্ডা আনতে যাচ্ছে। নীলুদা, হে কি বলছো তুমি, গুন্ডা আনতে যাচ্ছে মানে? আমি আমি সব জানি দিদি ভাই, আমি সবই জানি, আজ রাতেই কত্তা গুন্ডা এনে ছেলেটাকে অর্থাৎ ফুকন সুনাকে আর তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। নীলুদা, আমি তাহলে এখন কি করব? নীলুদা কি করব? খুকাকে, এই খুকাকে যদি বাঁচিয়ে রাখতে চাও, এই সুযোগে এই বাড়ি ছেড়ে চলে যাও। চলে যাব, কিন্তু কোথায় যাব আর কার সঙ্গে মা যাব? তোর দাদার সঙ্গে যেতে আপত্তি আছে বোন? চন্দন দা, তুমি? হ্যাঁ হ্যাঁ বোন, সকালে বাজারে নীলুদার মুখে সব কথা শুনে
দাদার উপযুক্ত প্রমাণ দিতে এই ছুটে এসেছি। চন্দন দা, তুমি যদি রাজি থাকো আমি হাসি মুখে তোমার আর তোমার ছেলের সব দায়িত্ব গ্রহণ করব। চন্দন দা, দিদি ভাইকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে চন্দন বাবু। বাবার তেজ্য পুত্র আমি, ঘর বাড়ি আমার নেই নীলুদা। তাহলে তোমরা থাকবে বা কোথায়, আর খাবে বা কি? অসংগ সর্বহারার দল যেখানে রয়েছে তাদের চলছে কি করে? রিক্সা বইব তাইলে মুট বইব। চন্দন দা, দিদি ভাই দুধ পাঠিয়েছে, দিদি ভাই আর দেরি করো না। কর্তা এসে বললে সর্বনাশ হয়ে যাবে। তবে তাই হোক নীলুদা, তাই হোক, আমি ওই ভগবানের নাম নিয়ে আমি দাদার সঙ্গে আমি অজানা পথে পা বাড়াচ্ছি। একটু পায়ের ধুলো দাও নীলুদা। চি 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 দিদি ভাই, ও আমি আমি যে চাকর মানুষ। চাকরিটাই তোমার বিদ্ধ নীলুদা, কিন্তু কিন্তু হৃদয়টা যে তোমার দেবতা নীলুদা। দিদি তুমি আমার দিদি ভাইকে রক্ষা করো। ছেলেটাকে একটু ধরো না নীলুদা, বাপিকে একটা চিঠি লিখে দিয়ে যাই। এই নাও নীলুদা, এটা বাপিকে দিও। দিদি আসি নীলুদা, আর যদি দেখা না হয়। নিশ্চয় দেখা হবে দিদি ভাই, নিশ্চয় দেখা হবে নীলুদা। এসো চন্দন দা, দাও নীলুদা ছেলেটাকে দাও। বিদায় বাপি, বিদায় আমার স্বর্গবাসী মা, বিদায় নীলুদা, বিদায় আমার শৈশবের খেলাঘর। সাবধানে থেকো, সাবধানে থেকো দিদি ভাই। ভয় নেই নীলুদা, আমার শরীর তোমার। ভয় নেই নীলুদা, ভয় নেই, কপাল যার পুরা সাগরে ঝাঁপ দিলেও সে ডুববে না, আগুনে পড়লেও সে যে পুড়বে না। বিদায় নীলুদা, বিদায়, ছেলেটাকে দাও নীলুদা, ছেলেটাকে দাও। নীলুদা বিদায়, নীলুদা বিদায়। চন্দন বাবু, নীলুদা আমার দিদি ভাইকে তুমি দেখে রেখো। দুঃখের মুখ জীবনে কোথাও দেখিনি। আশীর্বাদ করো নীলুদা, ভগবান যেন হতো ভাগ্য দাদাকে ওই দুঃখী জীবনের দুঃখ বইবার সুযোগ দেয়। আমি আমি ভগবান ঈশ্বরের কাছে দিন রাত তোমাদের মঙ্গল কামনা করব, মঙ্গল কামনা করব চন্দন বাবু। বিদায়ের কালে
আখি যা গো নীলুদা ব্যথা ভরা আখি যা বিদায়ের কালে রেখে যাই নীলুদা ব্যথা ভরা আখি যা গো নীলুদা ব্যথা ভরা আখি যা আমার মনকে
মনকে কেন কষ্ট দিতে যাব? সে আমার কে? তবু এই শালার চোখ দুটো দিয়ে দর দর করে জল গড়িয়ে পড়ে, জল পেরিয়ে আসছে। ঠাকুর, তুমি আমার দিদি ভাইকে দেখে রেখো, দেখে রেখো আমার দিদি ভাই যেন শান্তিতে থাকে, শান্তিতে থাকে। আসছে কিছুক্ষণ পর আসছে গুন্ডা কালু আর রহিম, মাত্র 250 টাকার বিনিময়ে আমার মাথার বোঝাটা হালকা হয়ে যাবে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে কর্তা বাবু। কি হয়েছে নীলু? দিদি ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। নীলকণ্ঠ, এই দেখুন কর্তা বাবু, তার বেছানায় এই কাগজটা লিখে দিয়ে গিয়েছিল। দেখি দেখি কি লিখেছে। পূজনীয় বাবা, পূজনীয় বাবা, তোমার বংশ মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাইনি, আর আমার গর্ভজাত সন্তান হারিয়ে আমি বাঁচতে পারবো না, তাই সবার অজান্তেই আমি বাড়ি থেকে পালিয়ে চলে গেলাম বাপি। তবে তুমি আমায় ক্ষমা করো বাপি, এতেই তোমার হতভাগ্য পারুল। আরে নীলু, কর্তা বাবু, আমার মাথা ঘুরছে, পায়ের তলায় মাটি নাই, এখন আমি কি করব? ওই পুলিশকে ফোন দিব না নিজেই গাড়ি নিয়ে বের হব? তাতে ব্যাপারটা লোক জানা জানি হলে কেলেঙ্কারি বাঁচবে বই কি আরো বেশি হবে। আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। ঠিকই বলেছিস নীলু, যেখানে খুশি যাক, আর আমি তার কথা ভাবব না, মনে করব আমার কোন কন্যা সন্তানই জন্মেনি। ছি 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 কর্তা বাবু, অমন অলক্ষণে কথা বলতে নেই। তাই বল, তাই বল নীলু, এই জন্যে কি আমি তাকে মায়ের স্নেহ আর বাপের ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম? কর্তা বাবু, এই জন্যে কি আমি তাকে বন্ধু বান্ধব শত অনুরোধের পরেও নিজে বিবাহ না করে আমার জীবনটা তিলে তিলে চুকিয়ে মারলো? কর্তা বাবু, বেঈমান, জগৎটাই বেঈমান। আমায় এখন শোয়ার ঘরে নিয়ে চল নীলু, আমার পায়ের তলায় মাটি কাঁপছে। কর্তা বাবু, আমি দেয়ার থাকতে পারছি না রে নীলু, আমি দেয়ার থাকতে পারছি না। আমি দোষী, আমি পাপী, আমি পাপী।